দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি SH Shohagh আয়ন জানো হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রবণে আলোচনা পর্যালোচনা আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্কাইপে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে অ্যাডভোকেট সাইদা রবিনা সংসদ সদস্য এবং আরও যুক্ত হয়েছেন প্রণব শাহ সিনিয়র সাংবাদিক এবং এডিটর ডিবিসি নিউজ এবং আরও যুক্ত হয়েছেন অনিন্দ ইসলাম অমিত শাহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং আরও যুক্ত হয়েছেন নুরুল হক নূর ভিপি ডাকসু স্বাগত আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য শুরুতেই বরাবরের মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক ইত্তেফাক, সিনহা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, বিএনপি আমলে এক নেতার সুপারিশে চাকরি পান প্রদীপ, বিএনপি পরিবারের সন্তান হয়েও আওয়ামী লীগ আমলে চাকরি পান লিয়াকত। এছাড়া রয়েছে প্রভাবশালীদের জন্যই যত সুবিধা ঋণ পাচ্ছেন না সব উদ্যোক্তা। দৈনিক নয়া দিগন্ত, আগস্টের মধ্যভাগে ফের বন্যার শঙ্কা, নেপালকে ঢাকার রেল ট্রানজিট। এছাড়া রয়েছে বিএনপির মূল ভূমিকায় শীঘ্রই আসছেন না খালেদা জিয়া, করোনা থেকে সুস্থ হয়েছেন 1.5 লাখ মানুষ। দৈনিক যুগান্তর, পিএসসি জিএসসি পরীক্ষা বাতিল, ডিসেম্বরে শিক্ষাবর্ষের সমাপ্তি। এছাড়া রয়েছে প্রদীপে চাপা পড়ছে লিয়াকতের অপকর্ম। দৈনিক সমকাল, তিন মামলা তদন্তের দায়িত্ব পেল র্যাব। এছাড়া রয়েছে মাঠ প্রশাসনে ক্যাডার নন ক্যাডার দ্বন্দ্ব, উপজেলা এমপি কমিটি। দৈনিক জনকণ্ঠ, সিনহা হত্যাকাণ্ডের নেপথ্যে ঘটনা এখনও স্পষ্ট নয়, বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। এছাড়া রয়েছে ব্যাপক বিক্ষোভের মুখে লেবানন সরকারের পদত্যাগ। দৈনিক ভোরের কাগজ, প্রদীপ দম্পতির অঢেল সম্পদ অনুসন্ধান শেষে শীঘ্রই মামলা করতে যাচ্ছে দুদক। এছাড়া রয়েছে পুলিশকে যা বলতেন সিফাত, মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলা কামডাউন বলে গুলি করেন লিয়াকত। দৈনিক ইনকিলাব, রহস্যের খোঁজে র্যাব, ঠান্ডা মাথায় খুন, এসপিকে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি রাওয়ার। এছাড়া রয়েছে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় পিছিয়ে, বিশ্বের প্রথম ভ্যাকসিন আসছে কাল। এছাড়া বাংলাদেশ প্রতিদিন, কবে হবে পুলিশের সংস্কার, এই প্রশ্নে নিশ্চিত হবে পুলিশের জবাব দিয়ে সংস্কারের কাজ চলছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল কয়েকটি প্রধান প্রধান পত্রিকার শিরোনাম। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে প্রত্যেকটি পত্রিকা জুড়ে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের যে গত 31 জুলাই সাবেক অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যা করা হয় সেই প্রসঙ্গে, এবং আমি শুরুতেই আসতে চাচ্ছে জনাব অনিন্দ্র ইসলাম অমিত আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে যে বিষয় আসতে চাচ্ছে যে আমরা পত্রিকা বলেন কিংবা সোশ্যাল মিডিয়া বলেন কিংবা গণমাধ্যম বলেন, সব জায়গায় যেই বিষয়টি আমরা লাস্ট এক সপ্তাহ ধরে চোখে পড়ার মতো এবং দেখছি সেটি হচ্ছে যে সিনহা হত্যাকাণ্ড। তো এই যে পুলিশকে বলা হয় রাষ্ট্রের রক্ষক, কিন্তু তারাই যখন এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় তখন মানুষের আস্থার জায়গাটি কোথায়, আপনি কীভাবে মূল্যায়ন করেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশে আয়ন টিভির যারা দর্শক শ্রোতা তাদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশে দীর্ঘদিন থেকেই পুলিশ তার কাঙ্ক্ষিত যে স্থান জনগণের কাছে সে স্থানটি হারিয়েছে। পুলিশ আজকে বাংলাদেশের জনগণের কাছে রক্ষক হিসেবে পরিচিত নাই, বরঞ্চ তাদের অতি উৎসাহী কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে তারা নিজেদেরকে ভক্ষক হিসেবে পরিচিত করেছে। দীর্ঘদিন থেকে পুলিশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত লিপ্ত, এরকম ঘটনার শিকার প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, সাধারণ মানুষ হচ্ছে। আজকে পবিত্র ঈদুল আজহার আগের দিন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার এই নির্মম ভাগ্য বরণ করবার কারণেই আজকে এই বিষয়টি এত বেশি আলোচিত, যেটি বাংলাদেশে কখনো ঘটেনি। তেমনি একটি ঘটনা ঘটেছে, কার্যত এই ঘটনার মাধ্যমে এ দেশের রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ বাহিনী মুখোমুখি আসবার একটি সংখ্যা জেগেছিল। যদি আমি বলবো দুটি বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হয়তো বা তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে তারা প্রত্যেকে অন্তত শীর্ষ পর্যায়ে সংযত আচরণের মাধ্যমে সেই জায়গা থেকে দুটি বাহিনীকে হয়তো বা কিছুটা হলে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। আজকে ওসি প্রদীপ কুমার দাসের যে ঘটনা আজকে সারা বাংলাদেশে আলোচিত, আমরা যদি তদন্ত করবার চেষ্টা করি, আমার এখানে একজন গণমাধ্যমে সিনিয়র সাংবাদিক আছেন, উনি আমার তুলনায় আরো ভালো জানবার কথা যে এই ধরনের প্রদীপ কুমার দাস সারা বাংলাদেশের বিভিন্ন থানায় ছড়িয়ে রয়েছে। আসলে একটি
রাষ্ট্রযন্ত্র যখন স্বাভাবিকভাবে চলে না, যখন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন তাদের নিজেদেরকে আইনের ঊর্ধ্বে নিজেদেরকে ভাবেন, তখন এই ধরনের ঘটনা ঘটে এবং ঘটতে ঘটতে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো। সবচেয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার যে বিষয় সেটি হচ্ছে আজকের পত্রে পত্রিকায় যেটি দেখলাম এবং জানলাম, এই ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি আমাদের ভাববার বিষয় যে রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে কিভাবে মানুষ কত পরিকল্পিতভাবে একজন সাধারণ একজন নিরীহ মানুষকে খুন করতে পারে। এবং আজকে শুধু প্রদীপ কুমার দাসের কথাটি আমরা আলোচিত হচ্ছে, এসআই লিয়াকতের কথা আলোচিত হচ্ছে। দুর্ভাগ্য যে প্রদীপ কুমার দাসের ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু তার দায় অস্বীকার করতে পারবেন না। সে কারণে আজকে আপনি দেখবেন রাওয়া ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কক্সবাজারের এসপি সাহেবেরও প্রত্যাহার দাবি করেছেন। আমি বলবো এটা একটি অশনি সংকেতে রাষ্ট্রের জন্য। কত দ্রুত এখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, কত দ্রুত এই অবস্থার পরিত্রাণ ঘটাতে পারি, সে ব্যাপারে আমি মনে করি সকল রাজনৈতিক দলের ভাববার প্রয়োজন রয়েছে। সরকারকে তো ভাবতেই হবে, কিন্তু সরকার ভেবে কোনো কুল কিনারা করতে পারবে বলে অন্তত বিশ্বাস করি না, কারণ তাদের সদিচ্ছার ঘাটতি আছে বলেই দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আজকে নাগরিক সমাজ, গণমাধ্যমের বন্ধু এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আজকে সোচ্চার হতে হবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন কখনো এই বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি আমি চলে যাচ্ছি জনাব প্রণব শাহ আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন দাদা? জি, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো এই বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করছেন? এটা তো মূল্যায়নের বিষয় নয়। দেখেন, যে ঘটনাটা ঘটেছে এটা তো দুঃখজনক। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তার পরিচয় দেওয়া সত্ত্বেও একজন পুলিশ তাকে গুলি করে দিল এবং ঘটনাস্থলে তিনি মারা গেলেন, এটা তো একটা দুঃখজনক ঘটনা। এটা মূল্যায়ন, এটা যে আমি করি যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা থাকবেন তাদেরকে যে সতর্কতা এবং যে গুণাবলীতে তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, এখানে কিছুটা ঘাটতি আছে বলে আমাদের মনে হয়। এজন্য আপনি দেখবেন যে বহুদিন যাবত বাংলাদেশে ঘাটতিটা কি, সে কি ধরনের ঘাটতি থাকতে পারে? আমি কমপক্ষে আমার এই সাংবাদিকতার জীবনে এখন পর্যন্ত কমপক্ষে 4-5 জন অবসরপ্রাপ্ত সাবেক যারা পুলিশ আইজিপি তাদেরকে ওই ইন্ডিপেন্ডেন্ট পজিটে কাজ করতে দেখেছি, কিন্তু পুলিশের যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা আশা করেছিলাম সেটি থেকে আমরা একটু দূরে আছি এখন। এই জায়গাটা আমরা নতুন করে ভাবার জন্য আমরা বলবো, এই ঘটনাটাই আপনি যদি বলেন যে মূল্যায়ন হিসেবে, তাহলে নতুন করে আবার চোখ খুলে দিল যে আমাদের অফিসার যে আমাদের ওসি পর্যায়ের যে সমস্ত কর্মকর্তাদেরকে আমরা রাখা হয় তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের মনোভাবে যে উপনিবেশিকতার ছাপ আমরা সবসময় দেখি মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা আমাদের যে পুলিশ বাহিনী, আপনারা জানেন যে রাজারবাগ পুলিশ লাইনে 1975 সালের 25শে মার্চের রাতে যেভাবে তারা গর্জে উঠেছিল, 26শে মার্চ যে অবদান পুলিশ রেখেছিল, সেখান থেকে শুরু করে 50 বছর যখন আমরা পূর্তি পালন করবো দেশের সুবর্ণ জয়ন্তীতে, এই 50 বছর পুলিশের আঙ্ক্ষিত যে জনগণের পুলিশ হয়ে ওঠার কথা যেটি আমরা কিছুদিন আগেও খুব প্রশংসা করতাম, বিশেষ করে করোনা মোকাবেলায় পুলিশ যে ভূমিকা সামনে সারির যোদ্ধা হিসেবে রেখেছিল, তখন আমরা যেভাবে গত মার্চ মে মাসে পুলিশের যে প্রশংসা আমরা করতাম এবং এখন পর্যন্ত পুলিশই সর্বাধিক প্রাণ দিয়েছে, আজকেও একজন পুলিশের কর্মকর্তা মৃত্যু হয়েছে করোনায়, সেই সেই জায়গাটাই তো যখন আমরা দেখছিলাম সেইখানে এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা যে হত্যাকাণ্ড, যেখানে টহল জাকাতকে তাদেরকে আটকানো হয়েছিল সেটি কিন্তু দায়িত্ব কিন্তু আর্ম পুলিশ, এপিবিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ন, কিন্তু সেখানে এই যারা অভিযুক্ত পুলিশ যারা আছে তারা কিন্তু তার মানে এইখানে পুলিশের দায়িত্ব নেই, এটা আর্ম পুলিশের, কিন্তু তারা সেখানে গিয়ে এই দুর্ঘটনা মানে এই অপকর্মটি তারা করেছে। এবং আজকে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছিল যারা মাইকে গিয়ে ডাকাত ডাকাত বলেছিল, মেজর সিনহাকে ডাকাত হিসেবে পরিচিত করার। জি জি, ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে এই প্রসঙ্গে আবার ফিরে আসবো। আমি চলে যাচ্ছি নুরুল হক নূর আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাচ্ছি যে এই যে সিনহা হত্যাকাণ্ড এবং
এই ধরনের প্রদীপদের উত্থান। তো এই যে প্রদীপরা শুধুমাত্র প্রদীপ নয়, আমরা দেখেছি যে আমরা জানি গত 2014 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় 153 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তো সেখানে ওসি প্রদীপের নাম সেখানেও ছিল। তো এই যে প্রদীপরা যে বেপরোয়া হয়ে ওঠার কারণগুলো কি আপনি কি মনে করেন? জি, প্রথমে দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সাথে যারা বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত আছেন তাদের প্রতিও সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আপনি যে বিষয়টি আলোচনা করেছেন সে বিষয়টি বাংলাদেশের গত কয়েকদিন ধরে খুবই আলোচিত বিষয়। কিন্তু আমি অনিন্দ্য ভাইয়ের কথাটি শুনছিলাম যে তিনি যেমনটি বলেছিলেন, আমি ওই রকম একটু করে বলতে চাই যে আসলে প্রদীপের ঘটনাটা আজকে নতুন নয় বাংলাদেশে। এরকম ঘটনা, অসংখ্য ঘটনা ঘটছে বাংলাদেশে প্রতিনিয়ত। কিন্তু আপনার সিনহা মোহাম্মদ রাশেদ খান, সেনাবাহিনীর সাবেক একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মাননীয় প্রধানমন্ত্রীর SSF এর কাজ করেছেন, সে কারণে এই বিষয়টি খুব বেশি আলোচিত। এবং আপনাকে আরেকটু কথা বলে রাখি যে এখানে প্রণব দা বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম ব্যক্তিত্ব, তিনি আশা করি যে আমার সাথে দ্বিমত হবেন না। মেজর সিনহার ঘটনাটা নিয়ে প্রথম দিন মিডিয়াতে ওইভাবে নিউজ করেনি, একেবারেই নিম্ন মানের বা অখ্যাত পোর্টাল আমরা যেটা বলে থাকি যে যেগুলো মানুষ খুব ভিজিট করে না তারা, এবং সম্ভবত যুগান্তর না জানো জাগো একটা নিউজ করেছিল এবং তারা সাইট থেকে নিউজটি তুলে দিয়েছিল। এবং আমি যখন কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে এটা নিয়ে আমাদের একটা প্রতিবাদ করা দরকার, তখন আমাকে বলেছিল যে সেনাবাহিনী এবং পুলিশ এটা রাষ্ট্রের একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয়ে তুমি কথা বলো না, আমাকে অনেকে পরামর্শ দিয়েছে। কিন্তু তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছি এটা নিয়ে, দেশের মানুষকে সরবরাহ আহ্বান জানিয়েছি। এবং আপনি যদি লক্ষ্য করেন যে আপনার মেজর সিনহার মৃত্যুর দুই দিন পর থেকে ঘটনাটা আলোচনায় আসে, মোটামুটি শুরুর দিকে এতটা আলোচিত হয়নি, কারণ এরকম তো অসংখ্য সিনহাকে আপনার ভিন্ন মত কিংবা বিরোধী দলের রাজনৈতিক কারণে কিংবা আপনার পুলিশ টাকা পয়সার কারণে ক্রস ফায়ার দিয়ে মেরেছে, যেটা আপনার আমরা দেখলাম যে সম্ভবত আপনার শুধুমাত্র 2018 সাল থেকে এই বছরের আপনার এই মে পর্যন্ত, যে জুন পর্যন্ত 287 জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কাজে এখানে তো শুধু একজন রাশেদ খান সিনহা নয়, আরো তো 286 জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে যে বিষয়টি মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই যে একটি ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার এখানে গায়ের জোরে আপনার শাসন করে যাচ্ছে, এক প্রকারের স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করে যাচ্ছে, এবং তারা পার্শ্ববর্তী দেশ ভারতের পৃষ্ঠপোষকতায় এখানে নানান ধরনের মানে ইস্যু সৃষ্টি করে যাচ্ছে যে জনগণ ওই ইস্যুর পিছনে দৌড়াতে, যাতে জনগণ ওইসব ইস্যু নিয়ে ব্যস্ত থাকে। আপনি যদি লক্ষ্য করেন যে প্রথম দিকে করোনা নিয়ে আমরা, করোনায় সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতির মহামারী, স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রীর দুর্নীতি, তার পুত্র দুর্নীতিতে জড়িত, আমরা যে মাস্ক কেলেঙ্কারি দেখলাম, আমরা যে আপনার ওই যে PPE কেলেঙ্কারি দেখলাম, ডাক্তারদের ক্ষোভ দেখলাম, তারপরে আসলো বন্যার ঘটনা। বন্যায় আপনার এইদিকে দুর্গত এলাকায় ওইভাবে সরকার কার্যকরভাবে কোনো এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতেছে না, ওইভাবে সহায়তা দিতে পারতেছে না, মানুষ দীর্ঘদিন ধরে কাজকর্মে নাই, মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। আবার যদি আপনি দেখেন এর মধ্যে আবার এই সময়ের মধ্যে যারা সরকারের এই দুর্বল দিকগুলো নিয়ে সমালোচনা করছে তাদের পেছনে আবার সরকার লাগছে যে মামলা করে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো এই ধরনের নানা ধরনের ইস্যু সরকার মাধ্যমে মানুষকে ব্যস্ত রাখতেছে। তো আমি মনে করি যে এই মেজর সিনহা হত্যাকাণ্ড এটি অন্যান্য ঘটনার মতো কোনো সাধারণ ইস্যু নয়, এটি একটি পরিকল্পিত ঘটনা আমার কাছে যেটা মনে হয়, এবং এর পেছনে আমার মনে হয় আরো কেউ জড়িত থাকতে পারে। আমার যেটা ধারণা, যে ধরেন আপনার BDR বিদ্রোহ হয়েছিল, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন মেধাবী এবং 34 অফিসারকে হত্যা করা হয়েছিল। তো হয়তো পুলিশ এবং সেনাবাহিনীকেও মুখোমুখি করে কেউ এরকম একটা অঘটন ঘটানোর চেষ্টা করেছিল কিনা সেটি আমাদের। আপনি বলছিলেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা কি আপনার ব্যক্তিগত মতামত নাকি এটার কোনো অথেন্টিক কোনো ই রয়েছে? না, আমার কাছে ধরেন যেটা মনে হচ্ছে যে আর্মির একজন রিটায়ার্ড পার্সন এবং সে কোনো সোলজার না, একজন মেজর, এবং তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন, সুতরাং তার আপনার হত্যাকাণ্ড এটি কোনো অবশ্যই স্বাভাবিক ঘটনা নয়। এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে পরিকল্পিত ঘটনা, শুধু আমার না, অনেকেই বলেছেন যে এই বিষয়টি আশঙ্কা প্রকাশ করেছেন এবং
এই ওসি প্রদীপ যেভাবে আপনার এসপির সাথে তার ফোনালাপ এবং ওইখানকার যে যারা আপনার আপনার প্রত্যক্ষদর্শী ছিল তাদের যে বয়ান এবং এই ঘটনাকে যেভাবে ধামাচাপা দেওয়ার জন্য যে ধরনের নাটকগুলো সৃষ্টি করা হয়েছিল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আপনার সিনহা সাহেবের ক্যামেরাম্যান সিপাত সিপাতকে এবং শিপ্রাকে তুলে গ্রেপ্তার করা হলো, আবার ছাড়ার পরেও গণমাধ্যমের সাথে কথা বলতে দেয়া হলো না, নম্বর প্লেটবিহীন একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হলো, যদি আবার বাসায় তারা কথা বলেছে। কারণ আমরা একটা প্রতিকূল সময়ে কিছুদিন আগে দুটো আন্দোলন করেছি, তো আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে যে সরকার কিভাবে মানুষকে আপনার ভয় ভীতি দেখায় এবং সেখানে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত থাকে। আমি ইঞ্জিনিয়ার বলছি যে পুলিশ সব পুলিশ প্রদীপ লিয়াকতের মতো না, অসংখ্য ভালো পুলিশ রয়েছে, কিন্তু সরকার ক্ষমতায় থাকার জন্য একটা শ্রেণীকে তৈরি করেছে সুবিধা দিয়ে, যারা আজকে যে প্রদীপ লিয়াকতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে তারা সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে কোনো ধরনের হত্যাকাণ্ড যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারদর্শী এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা এই কাজকর্মগুলো করে থাকে। সেই দিক থেকে আমার মনে হয় না যে এটা কোনো বিচ্ছিন্ন একটা ঘটনা। যে যে ধন্যবাদ আপনাকে। আমি 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 চলে যাচ্ছি অ্যাডভোকেট সাইদা রবিনা আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাধ্যমে আমি সমস্ত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জি, আমি দীর্ঘ 35 বছর রাজনীতি করি, সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ঘুরেছি, সকল জায়গায় পড়াশোনা করেছি, বদ্রীনাথ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে। আমি শুনছিলাম এতক্ষণ সবার কথা শুনছিলাম। আচ্ছা, আমি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিটি অনিয়ম দুর্নীতি অবিচার সব কিছুর আমি বিচার চাই, আমি আমার জায়গা থেকে এবং এই সব কিছুর বিরুদ্ধে আমি সকল সময় সোচ্চার। জি, তো এই যেটা আপনি সরকারের দায়বদ্ধতার কথা বলছেন, যেহেতু সরকার ক্ষমতা এবং সরকারি একটি সংস্থা এবং সরকারি আরেকটি সংস্থার সাবেক কর্মকর্তার মারা গিয়েছে এক সংস্থার পিসের হাতে, সেহেতু সরকার সরকারই দায় অবশ্যই নিতে হবে। না, শুধুমাত্র এটা সিনহার ক্ষেত্রে নয়, এটা প্রত্যেকটা সাধারণ জনগণের ক্ষেত্রে কিন্তু সরকারের দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ, দেখছেন, কিন্তু এখানে আমার কথা ভিন্ন স্থানে। জি, এটা হলো এই যে করোনাকালীন সময়টা আপনি দেখেন সবার আগে কে এগিয়ে এসেছে, এই পুলিশ বাহিনী কিন্তু সর্বোচ্চ পরিশ্রম করছে, সর্বোচ্চ তারা আক্রান্ত হয়েছে এবং সবচাইতে বেশি মারা গেছে পুলিশের থেকে। কিন্তু এখন আপনার পাঁচটা হাতের আঙুল এক সমান না, কিংবা আপনার বাবা মায়ের 10টা সন্তান থাকলে সবাই যে বাবা মায়ের কথা শুনবে সেরকমও না, দুই একজন বিপদে পড়তেও পারে। পুলিশ বাহিনীতে আমার পুলিশের সংখ্যা 2 লক্ষাধিক, তার মধ্যে 50 জন যদি প্রদীপ লিয়াকতদের মতো হয় অবশ্যই তাদের আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। সেই জন্য ঢালাও ভাবে তো আর আমরা পুলিশ বাহিনীকে খারাপ বলতে পারি না, এইটা কোনো পুলিশ বাহিনীর তো বাহিনীর সিদ্ধান্ত না, সংস্থার সিদ্ধান্ত কিংবা সরকারের সিদ্ধান্ত না, এখানে ব্যক্তি প্রদীপের কোনো অকর্ম কুকর্ম হয়তোবা সিনহার চোখে ধরা পড়েছে, যে কারণে সিনহাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র ব্যক্তি প্রদীপ এবং ব্যক্তি লিয়াকতের এখানে দায়ভার, এখানে আমি যেটা বলছি ওভারঅল যেহেতু সরকার ক্ষমতায় অবশ্যই সরকার এই জিনিসটা দেখবে, তদন্ত করবে এবং প্রকৃত দোষীকে বিচার আওতায় নিয়ে যাবে, এটা সরকারের দায়িত্ব। একজন সরকার এখান থেকে সরে দিতে পারে না এবং সরকারি দলের এমপি হিসেবে আমি সরে দিতে পারি না, এটাই স্বাভাবিক। সুতরাং একজন ব্যক্তি প্রদীপ বা ব্যক্তি লিয়াকত এদের কি যদি আপনি এদের কি দিয়ে পুরো পুলিশ বাহিনীটাকে আপনারা যদি পরিমাপ করেন, তাহলে কিন্তু এই যে বিগত 4-5 মাসে পুলিশের যে অবদান এবং পুলিশ কিন্তু আগের থেকে অনেক বেশি মডিফিকেট হচ্ছে, এটা মানতে হবে। প্রথমে যে অবস্থা সেখান থেকে কিন্তু মডিফিকেশন আসছে। তো আমরা সকলের মতোই চাই যে কাজটি হয়েছে সেটি অসম্ভব খারাপ একটি কাজ হয়েছে এবং এটি প্রকৃত বিচার হওয়া উচিত। পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, আমার মনটা আজকে খুব খারাপ, খুব খারাপ এই কারণে আয়শা নামে আমাদের এক ছোট বোন
2005 সালে জি পুলিশের হাতে আক্রান্ত ওর গায়ের জামা কাপড় খুলে ফেলছিল অত্যাচারের চোটে। আচ্ছা, এবং আয়েশা আজকে আয়েশার মধ্যে অসুস্থ হয়ে পড়ছিল। আয়েশাকে এনে আমি গত জানুয়ারি ডিসেম্বর মাসে ঢাকা মেডিকেলে ভর্তি করি। দীর্ঘ প্রায় এক মাস পাঁচ দিন ঢাকা মেডিকেলে ওকে ট্রিটমেন্ট করার পরে অসুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আজকে সন্ধ্যা ৬টায় গতকালকে আমাকে ফোন করেছিল যে আপা আমি খুব অসুস্থ, আমি বলছি করোনা যেহেতু ঢাকা মেডিকেলে করোনা রোগীতে ভরা, তুমি এসো না, তোমার যেহেতু ডায়াবেটিস আছে নারায়ণগঞ্জে একটা হাসপাতালে তুমি ট্রিটমেন্ট নাও। কিন্তু আজকে আমি সন্ধ্যা ৬টা পৌনে ৬টার সময় শুনলাম আমাদের সেই সেই বিপ্লবী মেয়েটি, এই দেখেন এই মেয়েটি আয়েশা, ও মারা গেছে। এবং আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এইটা দেখেন, এটা ভালো মতো দেখেন, দেখা যায়? জি জি জি, দেখা যাচ্ছে। এই যে পাঁচে পুলিশের যে অত্যাচার, জি, দুইটা ছবি, একটা ছবিতে আছে, এই ছবি হলো আমি এই নাকের সাথে আমার আপন ছোট ভাই যার হাত খণ্ড হয়ে গিয়েছিল, জি, আমার ভাইও আত্মার গুলিতে মারা যায়। তো ২০০১ এর ৬ অক্টোবর পর্যন্ত আমি বরিশালের আগুলশহরে ছিলাম, পুলিশের যে অত্যাচার, যে তাণ্ডব দেখেছি আমি এবং বিএনপি, সেটা আমি তো চাক্ষুষ করে এসেছি। আমি ৬ তারিখে ঢাকা এসেছি ২০০১ সালে ৬ অক্টোবর, তারপর থেকে শুরু করলাম আন্দোলন সংগ্রাম, বিএনপির জ্বালাও পোড়াও। এবং আমার স্বামী ৫ বছর, মোশাররফ হোসেন রাজা ৫ বছর ছিল, পালিয়েছিল, আমার স্বামীকে যেখানে পাবে সেখানে মেরে ফেলা হবে, যৌথ বাহিনী এবং র‍্যাব, আপনাদের মনে থাকার কথা, সেই ২০০১ এর পরে যৌথ বাহিনী এবং র‍্যাব হলো, র‍্যাবটা পরে র‍্যাব হয়েছে। সেই যে অত্যাচার, সেই অত্যাচারের প্রথম শিকার কিন্তু আমি এবং আমার পরিবার সব, কারণ তাহলে তো যে মাননীয় সংসদ সদস্য, তাহলে তো বিষয়টা একই রকম হয়ে গেল, যে বিএনপির সময় ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির সময় কিছু পুলিশ তাণ্ডব চালিয়েছে, এখন কিছু দলীয় ছত্রচায় কিছু পুলিশ তাণ্ডব চালাচ্ছে। যে প্রদীপ আমাদের দলের কিচ্ছু না, প্রদীপ আমাদের সময় প্রদীপের চাকরি হয়নি, বেগম খাদিজার সাথে তার ছবি আপনি দেখেন না, ছবি দিয়ে তো কোনো কিছু প্রমাণ করে না, ছবি তো শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে রয়েছে। যে পুলিশ কর্মকর্তা এই অন্যায় কাজটি করেছে সেই পুলিশ কর্মকর্তার প্রকৃত বিচার হোক, আমি একজন এমপি না, একজন সাধারণ মানুষ হিসেবে আমি সেটা বলছি। একটু আগে অনিন্দ্য ভাইয়া এবং আমাদের নূর হোসেন নুরু ভাইয়া, যিনি আমার থেকে কম করে ১৫ বছরের ছোট হবেন, তিনি যা বলে গেলেন সেটার আমি কিছু কথা বলছি। আমার হাজবেন্ড এখন তিক্তাঙ্গ হয়ে বাসায় অবস্থান করছেন, মানে বদ্ধ উন্মাদের মতো, কারণ সাবেক ছাত্র দলের নেতা ওসি বাবুল, সাবেক ছাত্র দলের নেতা এসি কোহিনুর, এই দুজন আমার হাজবেন্ডকে সেই ৮৭ থেকে ৯৬ পর্যন্ত একাধিকবার গ্রেফতার করেছে এবং তাকে ১১ বার ইলেকট্রিক শক দিয়েছে কানে। আজ আমার স্বামী, আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি নিউরোসার্জন দীন মোহাম্মদ, এবং এই কারণে আজকে আমার স্বামী পঙ্গু। আমি কিন্তু অন্য কিছু বলিনি, আমি এটা বলেছি আপনাকে যে পুলিশের তাণ্ডব শুধু সব আমলে ছিল, তবে হ্যাঁ, যেই পুলিশ স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলি করে তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনা হোক, প্রত্যেকেই বিচারের আওতায় আনা হোক, এটা হলো আমার কথা। আরেকটা কথা শোভা, আমি কিন্তু সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন রাজার স্ত্রী, আমার হাজবেন্ডের কিন্তু অনেক পাওয়ার ছিল, কিন্তু আমার হাজবেন্ডের টাকা নেই, আমার হাজবেন্ড পাওয়ারকে মিস ইউজ করে কারো বেজুর বৃত্তি করে কারো চামচামি করে কোনো টাকা পয়সা আয় করেনি। আমিও ৩৫ বছর রাজনীতি করি। জি, আপনার কাছে এই প্রসঙ্গে আপনার কথার মাঝে আমরা একটা কল নিয়ে নিচ্ছি, আমাদের জন্য অনেকগুলো কলার ওয়েট করছেন, আমরা একটা কল বরিশালের পটুয়াখালীতে, সে আজকে সে চায়ের দোকানদারের ছেলে হঠাৎ করে এক বছরের মধ্যে কোথায় এত টাকার মালিক হয়ে গেলেন, তিনি আবার বিএনপি আওয়ামী লীগ অমুক সমুকের দুর্নীতি খোঁজেন কিভাবে, আমি আপনার মাধ্যমে জনগণের কাছে বললাম, নুরুল হক এই যে উত্থান, এই যে সে এখন ভালো অবস্থায় আছে চায়ের দোকানদারের ছেলে হিসেবে, তার এই আর্থিক যোগানদাতা কারা, কি কারণে সে পাচ্ছে, আমি এইটা সকলের কাছে চাচ্ছি। বিএনপি ১০ বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ আজকে ২৩ বছর ক্ষমতায়, সুতরাং আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদের টাকা থাকতেই পারে কাজ কাজ করে, বাট সে ক্ষমতায় নেই, তার এই অর্থের যোগানদাতাকে আমি আপনার অবশ্যই অবশ্যই নুরুল হক নুর আপনার এই প্রশ্নের জবাব দেবেন। আমরা একটা কল নিয়ে এনেছি, হ্যালো কলার, হ্যালো কলার, আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা তো কলারকে হারিয়ে ফেলছি। আমি আবারও চলে যাচ্ছি সাংবাদিক প্রণব শাহ, আপনি আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন।
জি, আমি আপনার কাছে যে প্রসঙ্গে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে সিনহা হত্যাকাণ্ড, এটাকে অনেকে বলছেন যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আবার তিনজন সাক্ষীকে যে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভাষ্য মতে ছিল যে ডাকাত সন্দেহে তাদেরকে সিনহাকে ধরা হয়, তো আপনি গণমাধ্যম কর্মী হিসাবে আপনি কতটুকু জানেন? না, আমরা তো সেই খবর প্রচার করেছি আজকে যে তাদেরকে ডাকাত বলে তারা যে মসজিদে ঘোষণা দিয়েছে এই খবর তো আমরাই প্রচার করেছি। জি, আমরা এখন পর্যন্ত সংবাদ বিশ্লেষণের মধ্যে থাকবো, পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা বা এর পেছনে কি ষড়যন্ত্র আছে সেটি যাতে বের হয় আমরা সেই কথাগুলো বলবো, কিন্তু আমি তো এখন কোনো মতামত বা রায় দিতে পারবো না। অবশ্যই সংবাদ মাধ্যমের কর্মীদের সেটা দায়িত্ব, রাজনৈতিক নেতারা যেভাবে বলতে পারে সেইভাবে আমি সংবাদ কর্মী হিসাবে বা বিশ্লেষক হিসেবে সেটা বলতে পারবো না। আমরা তথ্য যেটুকু পাবো সেটুকু বিশ্লেষণ করতে পারবো, কিন্তু পরবর্তী যে যদি তদন্তের অপেক্ষায় আছে আমরা চাই যে এটি তদন্ত করা হোক এবং এটি বাইর করা হোক, এর পিছনে কোনো পরিকল্পনা ছিল কিনা, কোনো ষড়যন্ত্র ছিল কিনা, কোনো দেশি বিদেশি সংস্থা কেউ ছিল কিনা, আমরা সেটি বের করার জন্য বলবো এবং তদন্তটা যেন সেই পথে হয়, শুধু একটি হত্যাকাণ্ড নয়, শুধু একটু হত্যাকাণ্ডের বাইরে আরো কিছু আছে কিনা সেইটা যাতে তদন্ত করা হয় আমরা সেই দাবিগুলো করবো এবং সংবাদ মাধ্যমে আমরা সেই তথ্য বিশ্লেষণগুলো করার চেষ্টা করবো। রাজনীতিবিদদের সাথে আমাদের একটি এই একটি পার্থক্য হবে, কারণ আমার কথাগুলো বলবো আমার গণমাধ্যমে যে সংবাদ প্রচার হবে তার একটা দায় দায়িত্ব নিয়ে আমাকে বলতে হবে। আমি যদি কোনো দেশকে উদ্দেশ্য করি বলি, আমি যদি পার্টিকুলার কোনো সংস্থার কথা বলি, পরের দিনই কিন্তু আমার কাছে ওই সংস্থা ওই দেশ বা ওই দল রাজনৈতিক দল আমার কাছে ব্যাখ্যা চাইবে যে আপনি কিসের ভিত্তিতে বললেন, কিন্তু রাজনৈতিক দলের নেতারা যে কথাটা বলবে তার কিন্তু পরবর্তীতে কোনো ব্যাখ্যা দিতে হয় না, পাল্টা রাজনীতি হয় বক্তব্য হয়, সেই জন্য আমাদের জায়গাগুলো থাকবে যে সমস্ত তথ্য পাওয়া যাবে তার একটি বিশ্লেষণ আমরা করবো। যেমন আমরা পুলিশের বেপরোয়ার কাজটা বিশ্লেষণ করতে পারি, কারণ আমি যখন রাজপথে নুরুর মতো স্লোগান দিতাম তখন এরশাদ বিরোধী আন্দোলনে আমরাও বলতাম যে পুলিশ তুমি যতই বাড়ো বেতন তোমার 212, এইটা আমরা তখন বলতাম, কিন্তু এই প্রকার একজন সংবাদ কর্মী দিতে পারবে না, এটা রাজনৈতিক কর্মীরা দিতে পারবে, কিন্তু আমি দেবো কি, আমি দেখবো যে এরশাদ আমলে শুরু করে সকল রাজনৈতিক আমলে আমরা দেখছি যে কোনো কোনো কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ওসি থেকে শুরু করে আরো উচ্চ পদস্থ কর্মকর্তাগুলো কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়, রাজনৈতিকভাবে বুস্ট আপ হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে ঘায়েল করার চেষ্টা করে বা এইরকম কোনো অপকর্মে জড়িত হয়। এটি যদি গত 30-40 বছর দেখবেন অসংখ্য কেস আমরা দেখাতে পারবো যে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে পুলিশ, আবার একই পুলিশ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি, এবং তারপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না রাজনৈতিক পট পরিবর্তনের পরে। তেমন অনেক নাম করা কর্মকর্তার নাম আমি এখানে বলবো না, কিন্তু আমরা অসংখ্য বলতে পারি, আমাদের এই অভিজ্ঞতা আছে, পুলিশ যখন প্রেস ক্লাবে ঢুকে কাঁধে নেগার ছুড়ে আমাদেরকে অসংখ্য লাঠিপিটা করেছে, জখম করেছে, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশ সাংবাদিককে চিনতে পারেনি, প্রেস ক্লাবে ঢুকে মারার পরে বলছে যে চিনতে পারেনি, ফলে এইরকম অনেক ঘটনা আমি উদাহরণ দিতে পারবো। সেই জন্য আমরা এই বিশ্লেষণটা এইভাবে করি যে পুলিশ কখনো 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 না, আমি দেখি যে যদি বলি যে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কোনো কোনো পুলিশ কর্মকর্তা ব্যাপারে হয়ে ওঠে, তারই একটি ঘটনা আমরা দেখলাম খুব সম্প্রতি কালে হলো যে 31 জুলাই যে ঘটনাটি ঘটলো, কিন্তু সর্ব আমলে ঘটে। এই জন্য রাজনৈতিক নেতাদের উচিত তারা রাজনৈতিকভাবে কোনো সংস্থাকে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে কোনো কর্মকর্তাকে প্রজাতন্ত্রের কর্মকর্তাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না, এটা হলো একটি আদর্শিক জায়গা, সেই আদর্শিক জায়গাটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুলিশের দ্বারা অনেক কাজ কিন্তু রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্বে থাকে যে কোনো রাজনৈতিক দল হন তারা করার চেষ্টা করেন, সেই জন্য কিন্তু পুলিশ সংস্কার কথাটি আসলো যে পুলিশ তার প্রবিধান অনুযায়ী চলবে, পুলিশ এবং সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তার সংবিধানে বর্ণিত দায়িত্ব তার যে আইন তার যে বিধি সেই অনুযায়ী তারা চালবে, এমনকি কোনো অবৈধ আদেশ পালন করতেও কিন্তু তারা বাধ্য না, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের সশস্ত্র বাহিনীরও কিন্তু সেই প্রবিধান আছে। আমরা চাই প্রবিধান অনুযায়ী যদি চলে এবং একজন পুলিশ কর্মকর্তা বা একজন যে কোনো বাহিনীর কর্মকর্তা তার সামনে একটি মানবাধিকারের বিষয়টি তাকে কিন্তু প্রশিক্ষণের সময় জানা হয় এটি তোমার রাইট এবং এটি হলো অমুকের মানবাধিকার, সেটি তুমি লঙ্ঘন করতে পারো না। আমরা যদি লিমন থেকে শুরু করে নানা সময় যা ঘটনাগুলো ঘটেছে এবং আমাদের সংসদ সদস্য যিনি উনিও বললেন রাজনীতিবিদ হিসেবে যে অনেকগুলো পুলিশ কর্মকর্তার নাম বললেন তাদেরকে পরবর্তী সরকার বদল হওয়ার পরে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন সরকারে থাকে তখন এক একজন পুলিশ কর্মকর্তা আমরা অনেক ব্যাপারা হয়ে উঠতে দেখি যে তুমি সকল ধরাছোঁয়ার বাইরে, ওসি থেকে শুরু করে এসপি ডিসি এসি আমরা অনেক নাম বলতে পারি, আমি সেই নামে পার্সোনালি বলবো না, এমনকি আপনি জানেন যে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে 21 আগস্ট সেখানে গোয়েন্দা বাহিনীর প্রধানরা সেই ঘটনার আসামি হয়েছে, এমনকি পুলিশের 3 জন IGP তারা জেল খেটেছেন একটি গ্রেনেড হামলার ঘটনায়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলার ঘটনা 3 জন পুলিশের IG তারা জেল খেটেছেন, তারা আসামি হয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা আসামি হয়েছেন, এই ঘটনা কিন্তু বাংলাদেশে আছে। এমনকি আপনি যদি বলেন 15 আগস্টের ঘটনার পরে
প্রায় 45 বছর রায় হয়েছে, রায়ের ফাঁসি হয়েছে, অনেক আসামির কার্যকর হয়েছে, তারপর আমরা বলি এর পিছনে যে ষড়যন্ত্র আছে সেটি খুঁজে বের করা দরকার। কারণ আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়ার মধ্যে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদেরকে আমরা পেয়েছি, কিন্তু এর পিছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেটি কিন্তু এখনো উদ্ঘাটিত হয়নি। আমাদের আরেকজন রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধান তখন এবং দেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যু হয়েছে, সেটার বিচার পর্যন্ত হয়নি বাংলাদেশে। তার দল অনেকবার ক্ষমতায় ছিল, সেই বিচারটা কিন্তু সম্পন্ন হয়নি। তার পিছনে কোন উদ্দেশ্য ছিল না, দেশি বিদেশি কোন সংস্থা জড়িত ছিল কিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সহ এই সমস্ত হত্যাকাণ্ডের পিছনে, একুশে একুশে ঘটনার পিছনে আমরা সেই ষড়যন্ত্র এবং পরিকল্পনা যদি থাকে তার উদ্ঘাটন, যেমনকি 3 নভেম্বরের হত্যাকাণ্ড নিয়ে আমি নিজে অনেকগুলো আলোচনা করেছি, টক শো করেছি, এখনো আমরা মনে করি একটি কমিশন হওয়া উচিত এই সমস্ত ঘটনার পিছনে কার থেকে। এই সত্যি সত্যি অবসরপ্রাপ্ত মেজর সিনহার ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা, দুই বাহিনীর মধ্যে, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো একটি বিরোধ সৃষ্টি করে ফায়দা লোটার জন্য কেউ ঘটনা ঘটিয়েছিল কিনা, সেগুলো তো আমাদের গোয়েন্দা সংস্থাদেরকে বের করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব তাই, সরকারের দায়িত্ব তাই, একজন নাগরিক হিসেবে সিনহা হত্যার যেমন বিচার করতে হবে, আবার রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এর পিছনে কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলে, যেটি নুরু বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমরা যা দেখেছিলাম তার পিছনে কিছু ছিল কিনা। বিডিআর হত্যা মামলা আমি একজন সাক্ষী, আমাকে কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিতে হয়েছে সাংবাদিক হিসাবে, কিন্তু আমরা তারপরে সেই সাক্ষ্যতে একটি রায় হয়েছে, কিন্তু তারপর আমি মনে করি যে এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা আমাদের এতগুলো সশস্ত্র বাহিনীর সদস্যকে হত্যা করার পিছনে, সেটার কিন্তু কোনো রহস্য আমরা এখনো খুঁজে পাইনি। আমি মনে করি সেগুলো তো হওয়া উচিত, কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি যারা রাজনীতি করেন তারা কোনো আইনশৃঙ্খলা বাহিনী হোক বা সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হোক, তাদেরকে যেমন ব্যবহার করা উচিত না, আবার তাদের বিরুদ্ধেও ঢালাও কথা বলা উচিত না, তাদের পক্ষে ঢালাও কথা বলা উচিত না। এখানে একটি ডিফারেন্স রাখা দরকার। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার অবস্থান থেকে আমি কথা বলবো, একজন সরকারি প্রজাতন্ত্রের লোক উনি ওনার থেকে জায়গা দিয়ে কথা বলবে, আমি একজন সংবাদ কর্মী গণমাধ্যমে কাজ করি আমার জায়গা থেকে আমি কথাটি বলবো। হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, প্রদীপের পিছনে উদ্ঘাটন হবে না, শক্তি আছে কিনা সেগুলো কিন্তু হারিয়ে যাবে। এই জন্য রাজনীতি না করে ঘটনাটাকে সঠিক খাতে প্রবাহিত হওয়ার জন্য সেইভাবে সবার কথা বলা উচিত, সেইভাবে মন্তব্য করা উচিত, যাতে কোনো প্রভাবে, রাজনৈতিক কোনো প্রভাবে, সরকার বা বিরোধী দল হোক, কোনো প্রভাবে যেন কোনো তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী দল যাতে প্রভাবিত না হয়, সেই জায়গাটি আমাদের সকলের মনে রাখা দরকার এবং সেইভাবে আলোচনা করা উচিত বলে আমার মনে হয়। জি, এই প্রসঙ্গে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে ওসি প্রদীপের যে শুধুমাত্র হত্যাকাণ্ড না, তার যে অপকর্ম, যে গত কয়েক বছরে যে অপকর্মগুলো করেছে, গত 22 মাসেই যে টেকনাফ থানায় তিনি যে অপকর্মগুলো করেছে, এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানের মাধ্যমে আমরা কিন্তু জানতে পাচ্ছি, তাই না? জনগণ জানতে পাচ্ছে। তো এই যে উনি কিন্তু এই কাজগুলো, অপকর্মগুলো কিন্তু প্রকাশ্যই করেছেন, তো তখন গণমাধ্যম কোথায় ছিল? আজকে রাতেই আমরা একটা নিউজ করেছি, রাত 9টা নিউজ আমরা প্রথম ছেড়েছি যে ওসি প্রদীপের বিরুদ্ধে মহেশখালীতে একজন লবণ ব্যবসায়ীকে হত্যা করার একটি মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, হাইকোর্টে পেন্ডিং আছে, যে সে বিচারবহিত হত্যাকাণ্ড হিসেবে একজন লবণ ব্যবসায়ী মহেশখালীতে, কয়েক বছর আগের ঘটনা, এটি হাইকোর্টে এসেছে, সেটিও এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেই বিচারটি শেষ হয়নি। ফলে সেই তথ্য কিন্তু আমরা সবার সামনে হাজির করেছি, যে তার অতীতটা দেখার জন্য, তাকে বিচার বিশ্লেষণ করার জন্য। আবার এও জানবেন, সে কিন্তু দুই সরকারের আমলে কিন্তু দুই সরকারের প্রধানের কাছে পদক পেয়েছে, ফলে তেমন একটি ইতিহাসও কিন্তু তার আছে। ফলে এই সবগুলো মিলে কিন্তু বিবেচনা করে আমাদের যে তদন্ত কর্মকর্তারা আছেন, তদন্ত দল আছেন, তারা সবগুলো কিন্তু করবে। দুদকও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তদন্ত করছিল এই ঘটনার আগেই, এই 31 জুলাই সিনহা হত্যাকাণ্ডের আগেই দুদক কিন্তু আরেকটা তার সম্পদের ব্যাপারে একটি পেন্ডিং কেস কিন্তু আছে, সেটি শেষ হবে বলে আমরা জানতে পারছি, সেই খবরও কিন্তু আমরা করছি। আমরা এই তথ্যগুলো সামনে আনছি কেন, তথ্যগুলো সামনে আনছি যে যাতে তার অতীতটাও তদন্তকারী কর্মকর্তারা ঘেটে দেখেন, এবং সেক্ষেত্রে যেটি কোনো ষড়যন্ত্র থাকে কিনা, তাকে দিয়ে কেউ একটি ঘটনা ঘটালো কিনা, সেগুলোর জন্য আমরা তথ্য সামনে আন। আমরা কিন্তু কোনো মন্তব্য করতে পারছি না, আমরা কিন্তু কোনো রায় দিতে পারছি না, আমরা অনেকগুলো তথ্য সামনে আনছি, যাতে জাতি বুঝতে পারে এবং তদন্তকারী কর্মকর্তা সহ অন্যরা যারা তার সম্পর্কে ব্যবস্থা নেবে তারা যেন একটি আলোক পায়, তারা হলো আমাদের প্রচেষ্টা থাকে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি অনিন্দ্য ইসলাম অমিত আপনার কাছে। জি, আপনাকে শুনতে পাচ্ছেন? জি, বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, কিছুটা অসম্পূর্ণ রয়েছে যে মানুষের যে আস্থার জায়গাটা, তো আপনার মতামতটি একটু ব্যক্ত করেন। আমি আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক প্রণব দা যে কথাটি বললেন, ওনার কথার শেষটা দিয়ে আমি শুরু করতে চাই। উনি বললেন যে একটা আদর্শিক জায়গাটি হচ্ছে যে কোনো সরকারি কোনো রাজনৈতিক দলেরই প্রজাতন্ত্রের কর্মচারী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে
রাজনৈতিক কারণে ব্যবহার করা উচিত না, এটা তো উনি যেটা বললেন ওনার সাথে আমি শতভাগ একমত। কিন্তু আজকের বাংলাদেশে কি হচ্ছে, আমরা যদি সর্বশেষ দুটি জাতীয় সংসদ নির্বাচন দেখি, আজকের বর্তমান সরকার তো এই প্রদীপ দাসের মতো পুলিশের কৃপায় ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে সমস্ত শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত। আপনি যখন আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতায় থাকবার ক্রীড়ানক হিসেবে ব্যবহার করবেন, গুটি হিসেবে ব্যবহার করবেন, তখন তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাববেই। আমরা তো কয়েক বছর পূর্বে আমরা দেখেছি ডিএমপি কমিশনারের অফিসে একটি বৈঠক হচ্ছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে, সেই মিটিং এর অডিও ক্লিপস ভিডিও ক্লিপস পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে এসেছে। সেখানে কি তারা 5ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরে তারা গর্ব করে বলেনি? তারা তো গর্ব করে বলেছে যে আমাদের রক্তের উপর, আমাদের শ্রমের উপর, আমাদের ত্যাগের উপর এই বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, সেহেতু পুলিশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, পুলিশের কি কি দাবি দেওয়া উপস্থাপন করতে হবে সরকার প্রধানের কাছে, এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছে। অর্থাৎ পুলিশ ভাবছে যে তারা ক্ষমতার ঊর্ধ্বে, কারণ এই সরকারকে তারা ক্ষমতায় রেখেছেন। আমার শ্রদ্ধ আপা মাননীয় সংসদ সদস্য, এগুলো হয়তো বা তাদের ভাবনায় থাকতে পারে, ভাবনা হতে পারে, কিন্তু আপনার সরকারকে দোষারোপ তখনই করতে পারেন যদি এই ধরনের ঘটনা সরকার যদি বিচার না করে। হ্যাঁ, আপনি আপনি বলছেন, আপনি একটুখানি, আপনি তো গণমাধ্যমের ব্যক্তি, সাংবাদিক প্রণব শাহ এখানে উপস্থিত, তা আপনারা বলেন ওসি প্রদীপ সাহেবের এই ঘটনা কি প্রথম একটি ঘটনা? আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, কোন জায়গায় আমরা দেখেছি শতাধিক ক্রস ফায়ার উনি দিয়েছেন, কোন জায়গায় আমরা দেখেছি 150, কোন জায়গায় দেখেছি 200। আজকে আমরা এত কথা বলছি, প্রদীপ সার অন্য কোন হত্যাকাণ্ড নিয়ে আমরা কেন এর আগে কথা বলিনি? কেন পুলিশ তার বিভাগীয় তদন্ত করেনি? আপা যে কথাটি বললেন যে কোন ব্যক্তি প্রদীপের দায় সরকার নেবে না, তাহলে প্রদীপ গত 22 মাসে এরকম একের পর এক 150 হত্যাকাণ্ড ঘটালো, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? তাহলে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তো এই ঘটনা দিনের পর দিন চলতে পারে না। আজকের এই ঘটনা আমি বারবার করে বলছি, এটি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ক্ষেত্রে যদি এই ঘটনাটি না ঘটতো, তাহলে গত 150 হত্যাকাণ্ড কি 200 হত্যাকাণ্ড যদি প্রদীপ দাসের নেতৃত্বে সংঘটিত হয়েছে ওই টেকনাফ এবং কক্সবাজারে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই ঘটনাও গণমাধ্যমে উঠে আসতো না। অতীতের ঘটনা তো প্রদীপ দাসের ওঠেনি, আজকে প্রদীপ দাসের কুকৃতির কথা আমরা জানছি। আমরা জানছি তিনি কিভাবে নিজে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়েছিলেন, আমরা জানছি উনি কিভাবে তার সৎ বোনের সম্পদ ফাঁকি দিয়েছেন, আমরা জানছি ওনার কিভাবে ওনার 35টা প্রাইভেট বাহিনী ছিল বিভিন্ন চাঁদাবাজি করবার জন্য। এটা তো আজকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পর আমরা জানছি, তার আগে তো আমরা জানিনি। তাহলে গণমাধ্যমও এটা বের করতে পারেনি, কিংবা রাষ্ট্র এটিকে অন্যভাবে দেখেছে। আমি শুধু একটি কথা বলবো আপার কথা সূত্র ধরে, আপার যেহেতু একটি কষ্টের ইতিহাস রয়েছে, যেহেতু তার স্বামী নির্যাতিত, আমি ওই পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলছি, আজকে আপার দায়িত্ব যেহেতু আপার রাষ্ট্রীয় ক্ষমতার একটি অংশ, আজকে আপার দায়িত্ব, আপাদের মতো ভুক্তভোগীদের দায়িত্ব এই সমস্ত অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করবার। আরেকটি কথা, আপা আমার ছোট ভাই নুরু সম্পর্কে একটি কথা বলেছেন, এটা উনি তো আমার বিশ্ববিদ্যালয়ের বড় বোন, আমি ওনার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। ব্যক্তিগতভাবে এইভাবে পাবলিক প্লেসে ব্যক্তিগতভাবে কারোর দিকে আমি মনে করি অঙ্গুলি নির্দেশ করে কাউকে ছোট করার মধ্যে, হেয় করবার মধ্যে কোনো কৃতিত্ব আছে বলে মনে করি না, অন্তত আমরা আমাদের বড় বোনদের কাছ থেকে সেটি প্রত্যাশা করি না। আমি এটুকু আমার কষ্টের কথা আপনাকে বলতে পারি। আরেকটি কথা আমি আপার কথা সূত্র ধরে বলবো, উনি বলেছেন হ্যাঁ সব সরকারের সময় পুলিশ অতি উৎসাহী ভূমিকায় কেউ কেউ অবতীর্ণ হয়, বিশেষ করে যারা ছাত্র জীবনে ওই রাজনৈতিক দলের সাথে, তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকে, তার মনে করে আমার সরকার ক্ষমতায়, এখন আমি অনেক বেশি ক্ষমতাধর। অবশ্যই বিএনপি আমলে যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি তা না, কিন্তু সেই ঘটনা ঘটেছে এবং আপনি দেখবেন যে অমিত ভাই, আমি আপনার আপনার কথার মাঝে আমি একটা কল নিয়ে নেছি, আমাদের জন্য অনেকগুলো কলার ওয়েট করছেন। হ্যালো কলার, আপনাকে শুনতে পাচ্ছেন? জি প্লিজ। হ্যালো কলার, হ্যালো, আমরা তো কলারকে হারিয়ে ফেলছি। জি জি অমিত ভাই, যে প্রসঙ্গের কথা বলছিলাম, আমি যেটা বলছিলাম হ্যাঁ বিএনপি আমলেও ঘটেছে, বিএনপি আমলে কিছু ঘটেনি তে না, কিন্তু বিএনপি আমলের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আজকে ঢালাও ভাবে গত 12 বছর এই আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্নমতকে দমন করবার জন্য, আজকে ডাকসুর ভিপি নুরু ভিপি হবার পরে বাংলাদেশের মানুষ জেনেছে সে তো নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে, সে তো কোটা মুক্ত চাকরির জন্য সে আন্দোলন করছে, এই আন্দোলন করতে গিয়ে কি নির্মম নির্যাতনের শিকার হয়েছে এটাকে আমরা দেখিনি, সেখানে কোনো রাজনৈতিক ভিন্নমত ছিল না, তারা তো ন্যায্য অধিকারের কথা বলেছে,
ন্যায্য দাবির কথা বলেছে, তার সেই নিরাপদ সড়কের দাবির সাথে সারা বাংলাদেশ একাত্মতা ঘোষণা করেছে, কোটা মুক্ত চাকরির জন্য সে যে দাবি করেছে, মাননীয় প্রধানমন্ত্রীও তো সেই দাবির সাথে দাবিকে স্বীকার করে নিয়ে পরবর্তীতে সেখানে আইন সংশোধন করা লেগেছে। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে কি পরিমাণ নির্মম নির্যাতন শিকার তাদেরকে হতে হয়েছে সেই ইতিহাস তো আমরা ভুলে যাইনি। অর্থাৎ সরকারের যে ভিন্ন মত টলারেট করতে না পারবার যে প্রবণতা, রাজনীতি গণতন্ত্র বলতেছে তো পরমত সহিষ্ণুতা, আপনাকে সহমর্মী হতে হবে, পরমত সহিষ্ণুতা থাকতে হবে, এটা কোন ধরনের গণতন্ত্র? এর নাম কি গণতন্ত্রের মানুষ কল্যাণ? এই কি শাসন যেখানে আপনি আরেকটি ভিন্ন মত আপনি সহ্য করতে পারেন না? আজকে আপনি গণমাধ্যমে লিখবেন আপনার ডিজিটাল সিকিউরিটি আইনে আপনাকে মামলা দিয়ে আপনাকে জেলে পুরে নেওয়া হবে। কত সাংবাদিক, কত কার্টুনিস্ট, কত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কত সামাজিক ব্যক্তি কারাগারের ডিজিটাল আইনে এই কারারুদ্ধ হয়ে রয়েছে, এর হিসেব তো আপনাদের আমার তুলনায় আরো ভালো জানবার কথা। আমি সেই কারণে বলবো, মুখে গণতন্ত্রের কথা বলে লাভ নেই। গণতান্ত্রিক চর্চা যদি বাংলাদেশ রাষ্ট্রে চালু থাকতো, যদি আমাদের সমাজে সমাজ যদি গণতান্ত্রিক হতে পারত, তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটত না। আমি শুধু একটি জায়গায় আমি আশা করতে চাই, যেহেতু আইএসপিআর তার বিজ্ঞপ্তিতে বলেছেন যে বাংলাদেশ পুলিশটা কি বলেছে এই ঘটনায় সর্বশেষ ঘটনা, আমার বিনীত প্রশ্ন, এই ঘটনা সর্বশেষ ঘটনা কোনটি? যে পুলিশের হাতে আগামীতে আর কখনো কোনো সাবেক সেনা কর্মকর্তা এভাবে হত্যাকাণ্ডের শিকার হবে না এটি, নাকি বাংলাদেশের কোনো মানুষই আগামীতে পুলিশের হাতে বিচারভূত হত্যাকাণ্ডের শিকার হবে না? যদি পরেরটি হয়ে থাকে তাহলে আমি এই অবস্থানকে সাধুবাদ দিব, তাহলে হয়তোবা এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনার জীবনের বিনিময়ে আগামীতে হয়তোবা হাজারো লাখ জীবন বেঁচে যাবে, আমি সেই প্রত্যাশাই রইলাম। জি ধন্যবাদ আপনাকে, আমি আমি চলে যাচ্ছি নুরুল হক নূর আপনার কাছে। জি আপনাকে ধন্যবাদ। আর আমি আসলে প্রথমে যে বিষয়টি যে আমাদের এখানে আমার এলাকার এই বরিশাল অঞ্চলের মানুষ রুবিনা আপা যে কথা বলেছেন ওইখান থেকে শুরু করতে, যে ওনার হাজবেন্ড নির্যাতিত হয়েছে বিএনপির আমলে, তার জন্য আপনার নিন্দা জানাই। এবং আমি তাকে বলে রাখতে চাই, শুধু তার হাজবেন্ড হয়তো তখন ছোট কর্মী থাকতে পারে, তার চেয়ে বড় নেতা নেত্রী যে অ্যাডভোকেট সারা খাতুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাপড় টেনে ছিঁড়ে ফেলেছিল পুলিশ, মরহুম নাসিম সাহেবকে লাঠি পেটা করেছিল রাস্তায় পুলিশ, এটা ছিল বিএনপি আমলের চিত্র। আবার আওয়ামী লীগ আমলের চিত্র হচ্ছে আপনার ছাত্র দলের ছেলে মেয়েদেরকে একেবারে গেঞ্জি টেনে ছিঁড়ে মিছিল থেকে তুলে নিয়ে যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকে ধাক্কা মেরে একটা পার্টির মহাসচিব ফেলে দিচ্ছে, একটা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে ঘাড় ধরে ধাক্কা মারছে, পার্টি অফিসে মহিলাদের ইন্ডিকেট করে মহিলাদের একেবারে চোখ মুখ মহিলাদের বরাবর পানির গরম পানি যে পুলিশ নিক্ষেপ করে সেটা মেরেছে। তো আওয়ামী লীগ বিএনপির আমি কেন সমালোচনা করব? প্রয়াত সাদেক হোসেন খোকাকে গুলি করেছে, সেটিকে আমার অন্যায় হবে আমি যদি আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করি? আশা করি যে তিনি শেষে সেই কথার উত্তর দেবেন। এবং তিনি এর আগে তার সাথে আমি একটা প্রোগ্রামে যুক্ত ছিলাম, সেখানেও তিনি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। তো আমার মনে হয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন এটা নিয়ে আমার লজ্জা হচ্ছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী সাবেক ছাত্র নেতা এত ন্যারো মন মানসিকতার, যে তিনি আমি কিভাবে চলি, আমি কি খাই কি পড়ি, এর আগে তিনি বলেছিলেন আমি নাকি বিলাসী জীবন যাপন করি। তো তিনি সরকার দলে তিনি দুদককে বলুক, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুক যে নূর কিভাবে চলে সেটা একটু খোঁজ দেন, তার দুর্নীতি কি, তিনি সেটা না করে মিডিয়াতে এসে এই ধরনের একটা নোংরা বক্তব্য দেওয়াটা আসলে আমি আমি মনে করি যে রুচিহীনতার পরিচয় দিয়েছেন তিনি। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত বিষয়, আমি ওই দিকে যাব না। আর আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আজকে আপনারা যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং আপনার অনিন্দ্য ভাই যে জিনিসটি বললো যে আপনার আইএসপিআর এর একটা বিবৃতি নিয়ে, তো আইএসপিআর বলেছে যে পুলিশের রেফারেন্সে যে এই ধরনের ঘটনা ঘটবে না, তো এটা হতে পারে যে ওই যেটা আমিও তার কথাটা বলবো যে এটা কি সাধারণ মানুষের হত্যাকাণ্ডের শিকার হবে না, নাকি শুধু সেনা কর্মকর্তারা? কারণ এখন দেখা যায় দুই বাহিনী যদি একটা মুখোমুখি অবস্থানে চলে যায় তখন তো সরকারের বিদায় নিতে হবে বা সরকার একটা তালমাটাল অবস্থায় পড়বে। তো সরকার এখন হচ্ছে যে তাড়াতাড়ি বাবা যেটা গ্রামে একটা কথা বলবে না যে হয়রাত লাগবে না আগে কুত্তা সামলাও, তো এখন সরকার চিন্তা করতেছে যে অবস্থার সৃষ্টি হয়েছে আগে ওরা যা চায়, ওরা গাড়ি চায় বাড়ি চায় বিচার চাক ওরে গ্রেপ্তার চাক ওরে দেশের বাইরে পাঠাইতে চাক আগে থামা যা চায় তাই দিব। যেটা আমরা কোটা সংস্কার আন্দোলনে দেখেছিলাম, আমরা বলেছিলাম আমরা কোটা সংস্কার চাই, যখন সারা দেশের ছাত্ররা রাজপথে নেমে এসেছিল তখন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে
ওটা ওরা চাইছে সংস্কার, আমি কিছু বাতিল কইরা, কিন্তু এই বাতিলের নাটকের পরে আবার আমাদের উপরে যে নারকীয় তাণ্ডব সরকারি দলের ছাত্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ এবং পুলিশ লীগ, আমি বলছি যে কারণ আজকে প্রশাসনের মধ্যে আপনার এই যে ওই আপনার অনিন্দ ভাই যে জিনিসটা বললো যে পুলিশ ডিসকাস করতেছে যে তারা কি কি দাবি সরকার কাছ থেকে আদায় করে নেবে, তার কারণ তারা পুলিশকে ক্ষমতা এনেছে, তো প্রশাসনের মধ্যেও একটা লিক তৈরি হয়েছে যেটাকে বলে প্রশাসন লিক। তো একদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আরেকদিকে প্রশাসন লিক, একদিকে সাধারণ মানুষের উপরে তারা হামলা মামলা করছে, অন্যদিকে মতের বিরুদ্ধে গেলে ক্রস ফায়ার দিচ্ছে, এবং সরকার কিন্তু এভাবেই টিকে আছে। কাজে সরকার যদি তার চরিত্র না বদলায় যে দেশে গণতন্ত্র দিতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে, তাহলে আপনি হাজারটা টকশো করেন, প্রণব দ্বারা তথ্য নিয়ে বলুক, আমরা তথ্য নিয়ে বলুক, নাথিং উইল বি হ্যাপেন। যদি সরকারের উপলব্ধি হয়, তাদের রিয়ালাইজেশন হয়, তারা যদি পাপের প্রায়শ্চিত্য করতে চায়, কারণ তাদের হাতে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, তারা অসংখ্য এই যে আপনার রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দিয়ে গুম খুন করিয়েছে, আপনার মনে নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে আপনার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, বর্ডার পাস করে দিয়েছে, আপনার সাংবাদিক কাজলকে আপনার বর্ডারের ওয়েপন নিয়ে রেখেছে, কারা ওয়েপন নিয়ে গেছে, বর্ডার ক্রস করে কিভাবে, এর সাথে সরকারের সংশ্লিষ্টতা নাই, সরকার আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা নাই, কাজেই সরকার পুলিশ বাহিনী কিংবা রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে যেটা হলো যে লিক যে বাহিনী তৈরি করেছে, গ্রামে একটা কথা বলে রুটি না পা আমার ভাষাটা বুঝবে যে কচু গাছ কাটতে কাটতে ডাকাইতে হয়, অর্থাৎ ওই আপনার কচু গাছ কাটতে কাটতে তার সাহস বাড়ে, তো পুলিশ আগে বিএনপি জামাতের লোকজনকে পিটাইয়া পিটাইয়া এখন এমন সাহস হয়েছে যে তাদের বিরুদ্ধে গেলেই তারা আপনার বন্দুক দিয়ে পিটানো শুরু করে, কখনো কখনো গুলি শুরু করে, কাজে সাহসটা দিয়েছে কিন্তু সরকার, এবং এই প্রদীপদেরকে তৈরি করেছে সরকার, লিয়াকতদেরকে তৈরি করেছে সরকার, এবং আই ক্যান চ্যালেঞ্জ যে শত শত প্রদীপ এবং লিয়াকত পুলিশ বাহিনীতে রয়েছে, কাজে আমি পুলিশ বাহিনীর প্রতি একটা রিকোয়েস্ট করবো, তারা সরকারের বাইরে গিয়ে অনেক সময় কাজ করতে পারে, কিন্তু আজকে পুলিশ যে ভাবমূর্তি সংকটে পড়েছে এই জায়গা থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে পুলিশের মধ্যে অভিযান চালিয়ে যে লিয়াকত প্রদীপদের মতো অমানুষদেরকে আপনার এই বাহিনী থেকে বিতরণ করতে হবে। আপনি দেখেন যে শিফাত শিবরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো আমরা জানি যে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের মুক্তির জন্য বরগুনার বামনাতে আমার শিক্ষার্থী বন্ধুর একটা মানববন্ধন করলো, সেখানে আর এক প্রদীপের উত্তরসরি অমানুষ ওসি বামনা থানার ওসি ইলিয়াস আলী আপনার শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করছে, এবং শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করতে দেরি করায় তার একজন সহকর্মী এসআই কে থাপ্পড় মেরে বসেছে, তো এই সমস্ত উগ্র মানুষ কিভাবে আপনার পদান্তে পৌঁছে, কারণ এদের পারফরমেন্স তো এটাই দেখেছে যে এরা বিরোধী দলকে কিভাবে পিটাতে পারে, বিরোধী দলের বিরুদ্ধে কে কয়টা মামলা করতে পারে, সেই ওসিকে তো প্রত্যাহার করা হয়েছে আজকে, তো আপনি এখানে সরকারকে দোষারোপ কিভাবে করছেন? রাইট, দিস ইজ দ্য পয়েন্ট, যে সরকার যখন চাপে পড়ে, যে জনগণের প্রতিবাদের চাপে পড়ে, তখন জনগণকে একটা আইওএস দেখানোর জন্য এই ধরনের দু চারটা ব্যবস্থা নেয়, যেমন এক্সাম্পল হিসেবে আপনি যদি দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতির যে একটা করোনার মতো মহামারীর ঘটনা বেরোয় আসলো, সেখানে পত্রিকায় এসেছে সবগুলো পত্রিকায় স্বাস্থ্যমন্ত্রী নিজে জড়িত, তার ছেলে জড়িত, এবং 2008 সালের পর থেকে সেখানে একটা ধান্দাবাজির সিন্ডিকেট, মিঠু সিন্ডিকেট জড়িত, অথচ সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে এখন পর্যন্ত বরখাস্ত করায়নি, কিন্তু বরখাস্ত করা হচ্ছে কাকে দেখেন, বরখাস্ত করায়নি, তা সে যেন অসম্মানিত না হয় ডিজিকে পদত্যাগ করেছে পরামর্শ দিয়ে, কারণ ডিজি তো সরকারকে সার্ভ করেছে, দুর্নীতিবাদদেরকে তো টাকা কামানের রাস্তা করে দিয়েছে, কাজে এখন তাকে যদি ধরে তো অনেকে তো ফেসে যাবে, তো তাকে আপনার বিদায় করেছে, অথচ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, শাহেদকে আপনার ধরেছে, কিন্তু আবার দেখেন পরবর্তীতে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা জারি করলো যে হাসপাতালে অভিযান চালানো যাবে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া, যদিও সেটা আবার প্রত্যাহার করেছে, তো সরকার ওই যে বলে আপনার চোরকে বলে চুরি করতে, আবার গৃহস্থের বলে সজাগ থাকতে, হ্যাঁ সরকার এখন এই নীতিতে চলছে, কাজে এখান থেকে আমি সরকারি দলের প্রতি আমার কোনো আহ্বান নাই, কারণ জানি যে তাদের আপনি যাই বলেন তাদের কর্ণকুহুরে এটা ঢুকবে না, যে কারণে আমি বলছি যে একেবারে রুবিনা আপার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে ওনার হাজবেন্ড নির্যাতিত হয়েছে, ঠিক একইভাবে আজকে বিরোধী দলের অনেক নেতা কর্মীর আজকে নির্যাতিত হচ্ছে, আবার যদি প্রেক্ষাপট চেঞ্জ হয় আবার তারা নির্যাতিত হবে, এভাবেই চলে আসছে, এ কারণে আমরা তরুণ প্রজন্ম আমরা বলেছি যে এই ক্ষমতা কেন্দ্রিক দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তে আমরা দেশে একটা নতুন ধারার রাজনীতি দেখতে চাই, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি যে এদেশে প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে নিয়ে এই দুর্বৃত্তায়িত রাজনীতিকে মুছে ফেলে একটা নতুন ধারার রাজনীতি এদেশে প্রতিষ্ঠা করার জন্য, কারণ এর বাইরে এই জাতির মুক্তির কোনো পথ নাই, এই দুর্বৃত্তদের হাত থেকে জাতি মুক্তি হতে পারবে না যদি সাধারণ মানুষ জেগে না ওঠে। আপনাকে একটা কথা বলে রেখে আরেকটা এক্সাম্পল দেবো, আমি সময় বেশি দেবো না, বুয়েটের মেধাবী ছাত্র আফতার ফাহাদ হত্যাকাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে, সারা দেশের
সংকুচিত ঘটনা, তাকে হত্যা করা হয়েছিল কেন? শেখ হাসিনা সরকার ভারতের সাথে চুক্তি করেছে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে, ভারত বাংলাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে বন্দর ব্যবহারের সুযোগ দিয়েছে, রাডার বসানোর সুযোগ দিয়েছে, আপনার পানি আপনার বেনি নদীর পানি নেওয়ার একটা সুযোগ দিয়েছে, যদিও চুক্তিতে ছিল 1.62 বা 1.72 কিউসেক এরকম, কিন্তু তারা পানি নিচ্ছে 72 কিউসেক। সেটা নিয়ে বুয়েটের ছাত্র যখন সমালোচনা করলো, এই যে ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে পিটিয়ে মেরে ফেললো, সেটা নিয়ে যখন সারা দেশে ছাত্র আন্দোলন হলো, তখন বলা হলো যে আপনার তাদেরকে গ্রেফতার করা হলো, বিচারের মুখোমুখি নেওয়া হলো বুয়েট প্রশাসন। কিন্তু আপনি যে আপনি যে কারণটা বললেন যে এই কারণে তাকে হত্যা করা হয়েছে, এটা তো প্রেডিকশন, এটা তো প্রমাণিত না। কিন্তু জামাত শিবির যদি করেও একটা মানুষকে তো পিটিয়ে মারার অধিকার আপনাকে কেউ দেয়নি, আপনি কোথায় পেয়েছেন? প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন যদি জামাত শিবির দেশে নিষিদ্ধ, কিন্তু পিটিয়ে কেন মারবে? তো আমি যেই প্রসঙ্গটি বলতেছিলাম যে সেই ঘটনার প্রেক্ষাপটে যখন শিক্ষাঙ্গনগুলো উত্তল হয়ে গেলো, সরকার তড়িঘড়ি করে আপনার গ্রেপ্তার করলো সবাইকে, বুয়েট প্রশাসন ছাত্র আন্দোলন থামাতে আশ্বাস দিল যে ছাত্রদের দাবি দেওয়া মেনে যে তাদেরকে আজীবন বহিষ্কার করা হবে, বুয়েটের ছাত্র রাজনীতি চলবে না। অথচ তার কয়েকদিন পরেই দেখলাম আবার সেই বুয়েট প্রশাসনই ওই ছাত্রদের পরীক্ষা নিচ্ছে। কাজে আপনি যে আজকে বলছেন আইসিএর বিবৃতি কিংবা সরকারের ঘোষণা, এগুলো হচ্ছে একটা আইওএস এবং সাময়িকভাবে পাবলিককে একটা সান্ত্বনার বাণী শোনানোর জন্য। আর একটা কথা আমি শেষ করছি, একটু দীর্ঘ সময় নিচ্ছে, আমি দুঃখিত। গণভবনে আপনার মাননীয় প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন বা আশ্বাস দিয়েছেন ন্যায় বিচার হবে। আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এর আগেও এরকম অনেককে আশ্বাস দিয়েছেন, তার কয়টি ন্যায় বিচার করেছেন? ইলিয়াস আলী বিএনপি নেতা, তার তিনি গুম হয়েছেন, তার পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছিল, সাগর রনি হত্যাকাণ্ডের বিচারে আশ্বাস দেওয়া হয়েছিল, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ক্যান্টনমেন্টের ধর্ষিত ছাত্রী তনুর বিচারের আশ্বাস দেওয়া হয়েছিল, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে সংসদে ডেকে বলেছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবেন, তার কিন্তু বাস্তব চিত্র উল্টোটা। সংসদে দেওয়া ঘোষণা কোটা বাতিল করা হলো, মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘোষণা থেকে সরে গেছেন। কাজে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার সম্মানের জায়গাটা নষ্ট করে ফেলেছেন, আপনার সরকার আজকে মানুষের কাছে একটা আস্থাহীনতায় পরিণত হয়েছে। কাজে আজকে যদি আপনার রিয়ালাইজেশন হয়, মানুষের আস্থা ফিরিয়ে আনতে ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা যে সাংবিধানিক অধিকার, সেগুলো নিশ্চিত করুন, এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় বাংলাদেশ সামনে একটা অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, সেটা আফগানিস্তান হবে না আপনার সিরিয়ার মতো অবস্থা হবে আমরা জানি না, কারণ আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আপনি কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন চীন, ভারত, বাংলাদেশ নানা ধরনের ত্রিমুখী দ্বন্দ্ব বলেন স্বার্থের নানা ধরনের হিসেব নিকাশ। কাজে আমরা চাই না যে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে কারোর সাথে চুক্তি টুক্তি করে দেশকে একটা অনিশ্চিত, একটা অশনি সংকেত ডেকে আনুক, কিংবা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিক। জি ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট সাইদা রবিটা আপনার কাছে। জি, যেমনটা বলছিলেন অনিন্দ্য ইসলাম অমিত এবং নুরুল হক নূর, যে বিষয়টি যে পুলিশের রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র তো আসলে কি তাই কিনা? পুলিশি রাষ্ট্রে তো অনিন্দ্য ভাইয়া ছিল, আমিও ছিলাম, নুরুল হক নূর তো সেখানে ছিল না, নুরুল হক নূর চলে গেছে শেখ হাসিনা যোগ্যতম না, শেখ হাসিনার মতো যোগ্য একজন ভালো মানুষকে যাকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, ওর মতো দুধের নসু অত পুচ্ছে, আমি কি বলছি, ছাত্রলীগকে খুনি বলতেছে, এই সেই বলতেছে, প্রত্যেকটা মানুষকে ও খারাপ বলছে, এবং শুধু ও ছাত্র আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল, এখন সে প্রবাসীদের নিয়ে কমিটি করে, যুবকদের নিয়ে কমিটি করে, আমি আজকে বলে দিলাম, কেউ বলেনি, আর আমি কাউকে ভয় পাই না নুরু, আমি মীরা, আমার কিচ্ছু নাই, চার হাত পা কবরে যাবে, আমার টাকা পয়সা নেই,
আমি সাহেবদের মতো গলাবাজি করেই চলছেন রাজনীতিতে, ভয় পাবেন কেন, চালিয়ে যান চালিয়ে যান, মানুষ থুথু দিচ্ছে। সাহস নিয়ে বিকল্প, আমি দুর্নীতিবাজ না, আমার দুর্নীতির কোনো সম্পৃক্ততা নেই। আমি বলতে পারি, জোরে বলেন, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, সে অন্য মানুষের অন্য নেতা দেখছি, দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন। আপনি কোন জায়গার কোন চ্যানেল বা আব্দুল্লাহ হয়েছে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের আমাদের সময় প্রায় শেষ, আমি আমি একটা প্রণবদার কাছে যাচ্ছি। প্রণবদা, আপনি আমাদের আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ জি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা দর্শক চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।